ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর এই যে দেখতে পাচ্ছ, আমি একটা নতুন গাড়ি কিনেছি। এই পুরনো গাড়িটা চালিয়ে চালিয়ে আর ভালো লাগছে না, তো এই নতুন গাড়িটা নিলাম। তো কেমন লাগছে গাড়িটা অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? যাচ্ছি হচ্ছে বারবার শপে, মানে নাপিতের দোকানে যাচ্ছি। অ্যাকচুয়ালি চুলদাড়ি কাটানোর সময় হয়ে গেছে, অনেকদিন চুলদাড়ি কাটানো হয় না, তো ভাবছি এইবার রকি ভাইয়ের স্টাইলটা দেবো। কেজিএফ টু দেখেছো নিশ্চয়ই তোমরা, রকি ভাই। তো রকি ভাইয়ের চুলদাড়ি স্টাইলটা হেভি ট্রেন্ডিং, মানে হেভি ভালো লেগেছে আমার। তো ভাবছি রকি ভাইয়ের স্টাইলটা দেওয়া যাক। বুস্টিং একটা মেরে দেখি। ও ভাই, ও ভাই, কি পাওয়ারফুল বুস্টিং দেখেছ! মানে দেওয়ালে ক্র্যাক চলে এসেছে কিন্তু গাড়িতে কোনো ক্র্যাক আসে না। এবার এখানে আরেকটা ট্রাই। ও ধাক্কা লেগে গেল। গাড়িতে কিছু হয়েছে? গাড়িতে কিছু হয়েছে মনে হয়নি, দেখা যাক। কিছু না হওয়ার, এই তো কিচ্ছু হয়নি গাড়িতে, দেখতে পাচ্ছ? মানে পুরো ব্ল্যাক ক্যাট গাড়ি, মানে A1 গাড়ি পুরো। ও ভাই কি স্পিড, ও গাড়ি উড়ে গেছে, হাওয়াই উড়ে গেছে গাড়িটা, ঠিক আছে? ও ভাই গাড়িটা সেরা, মানে গাড়িটার তো যে দেখছো তোমরা, মানে ক্র্যাশ হচ্ছে না কারোর সাথে, লাগছে কিচ্ছু হচ্ছে না। অন্য কোনো গাড়ি হলে আমার এতক্ষণে ক্র্যাশ হয়ে যেত সব, মানে কত টাকা দিয়ে রিপেয়ার করাতে লাগতো। আমরা চলে এসেছি বারবার শপে, মানে নাপিতের দোকানটাতে চলে এসেছি, চুল দাড়ি কাটতে হবে। আমরা কাটিয়ে একটু রকি ভাই হব। এই যে সেলুনে চলে এসেছি, হেয়ার অ্যান্ড বিউটি। আর এই সালে তো আগের দিয়ে চুল কাটছে সাহেব, সালা কি হাসি বাবা, কি কাটিং দিয়েছে মানে কি বলবো, আয়নায় মুখ দেখে পারে না। আমাদের এরকম কাটিং নিতে হবে একটা। যাও যাও, তো এখানে কি কি আছে দেখা যাক। এই শপটাতে ভেতরটা সুন্দর অ্যাকচুয়ালি আমাকে আসার জন্য। এই ভেতরটাতে দু একটা পোস্টার লাগানো আছে, ওপরটাতে এসির ভেন্ট আছে কয়েকটা, আর কি কি আছে এই পাশটাতে রেখে দিয়েছে কয়েকটা প্রোডাক্ট, এদের সেলুনে যেরকম প্রোডাক্ট থাকে। একটা মেয়েও রেখেছে বাবা, এখানে বসার জায়গা। ব্যাস চলো দেখা হয়, চুল কাটা যাক। আমরা কাটার চেষ্টা করব রকি ভাইয়ের স্টাইল, চুলগুলো বড় করতে হবে। তো এই সেলুনটা হচ্ছে মানে ম্যাজিশিয়ানদের সেলুন, মানে এখানে চুল বড়ও করা যায়। এদের টাকলা হতে ফ্রিতে টাক করে দেবে তোমাকে। দেখা যাক, এই চুলটা ভাল লাগ, এইটা ভাল লাগছে অনেকটা, টাক করে দেবে ফ্রিতে। দেখো এইটা হবো, ফ্রিতে করে দেবে, দরকার নেই আমাদের রকি ভাইয়ের স্টাইল দরকার। আমার মনে হয় এইটা সব থেকে বেস্ট লাগছে হেয়ারের মধ্যে, এইটার থেকেও এইটা বেস্ট লাগছে আমার। এই ছোটো রাখলে হবে না, চুলটা বড় রাখতে হবে রকি ভাইয়ের মতো। তো এটা করা যাক। তো আমাদের এই নাপিত আবার হচ্ছে ম্যাজিশিয়ান, এই চুল বড় করে দেয়। এই যে চুল বড় করে দিয়েছে, ছোটো চুল কেটে বড় করে দিয়েছে, এর কি ক্ষমতা! এবার দাড়ির দিকে যাওয়া যাক। দাড়ি এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এইটা ভালো লাগছে, তোমরা জানাও এটা কেমন লাগছে। এটা করা যাক, চলো। ও দাড়ি গজিয়ে দিচ্ছে, আর নাপিতে দাড়ি গজিয়ে দিচ্ছে, যে ভাবা যায়। হয় হয় অনেক কিছুই হয়। এই তো আমরা রকি ভাই স্টাইলে চলে এসেছি। আমার মনে হয় আপাতত মোটামুটি ঠিক লাগছে দেখতে, অনেকটা রকি ফিল। ও ভাই, আমার কোটে রক্তের দাগ লাগলো কোথার দিকে, রক্তের দাগ লেগেছে কোথার থেকে। চলো যাই হোক, যাওয়া যাক গাড়ির দিকে। আমাদের গাড়িটা এখানে দাঁড় করানো আছে, আমার গাড়িটা নিয়ে নেওয়া যাক তাড়াতাড়ি, নাহলে কেউ চুরি করে নেবে। গাড়িতে লক করতে ভুলে গেছিলাম আমি। তো চলো, দামি গাড়ি, গাড়িটার প্রচুর অ্যাক্সিলারেশন পাওয়ার, মানে অ্যাক্সিলারেট করতে পারছি না গাড়ি, মানে কত স্পিড উঠে যাচ্ছে। হ্যাঁ মিসাইল আছে, এই যে মিসাইলটা আমি তোমাকে বলছিলাম, যেটা তোমাদেরকে মিসাইল আছে। আর কী কেছে, এই ট্রাকটার পেছনে মারবো নাকি না, সামনে কি একটা, এই 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 নেমে গেলাম কেন গাড়িতে, ওই সামনে যাওয়া যাক চলো। এটা মেশিন গান, এটা মিসাইল, দুরকম মিসাইল আছে, পিস্তল তো আমার কাছেই ছিল। ঠিক আছে তো চলো সামনে দিয়ে যাবে। ও ভাই একবারে 200, একবারে 200, মানে সেকেন্ডে 200 উঠে যাচ্ছে গাড়ি, যদি নিট্র দিচ্ছি আমি বুস্ট করছি যখন, সেকেন্ডের মধ্যে গাড়ি 200-তে উঠে যাচ্ছে। আ ভাই কি, আরে এই যে একটা মেরে দিলাম, এবার নিশ্চয় পুলিশ আসবে। ভাই সাহাব, এই গাড়িটা তো একটা মিসাইল খেয়ে পুরো মানে জঞ্জাল হয়ে গেছে, কিচ্ছু নেই গাড়িতে, টায়ার টায়ার যে কোথায় গেছে এর কোনো ঠিক ঠিকানা নেই।
তো পুলিশ আসছে, সে ম্যাপে দেখাই যাচ্ছে পুলিশ চলে আসছে, কাছাকাছি আসছে। তো পুলিশ আসলে আরও টেস্টিং হয়। এই যে পুলিশের গাড়ি একটা এমএ নিয়ে নিয়েছে, দেখা যাক। এই দেখো, এই দেখো, এই যে মেরে দিয়েছে, মানে এম একা একা নিজে নিয়ে মেরে দেবে। আমাকে জাস্ট বাটন ক্লিক করতে লাগবে, গাড়ির ভেতরে বসে বসে সব শেষ করে দেবো। আমি আজকে অনেক জ্বালিয়েছে পুলিশ, আমাকে অনেকবার মেরেছে, এবার আজকে পুলিশের পালা। এই যে যে যেটাকে মারো, গেছে 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 মালটা গেছে। হ্যাঁ, পুলিশটা গেছে, এইবার আরও পুলিশ আসবে। তো গাইজ, আমরা আরও অনেক ভিডিও করব, আমার অনেক প্ল্যান আছে এখনও গাড়িটা নিয়ে। তো নেক্সট ভিডিওতে আরও অনেক, মানে আমার প্ল্যান আছে অনেক কিছু করার। তো নেক্সট ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন আমরা একটা নিট্টো মারবো। এই ভাই, মানে গাড়িটার থেকে বেরিয়ে মরে গেলাম, গাড়িটার কিছু হয়নি, আমি মরে গেছি। টাটা, গুড বাই।